বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম প্রতিদিন বরাক উপত্যকা সহ সমগ্র আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসন্ন দু হাজার একুশের আসাম বিধানসভা নির্বাচনের আগেই শিলচরে মিনি সচিবালয় বাস্তবের পথে জারি হল বিজ্ঞপ্তি ভারতে প্রতিদিন বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম বিজেপি সরকারের আমলে পেট্রোল ও ডিজেলে অতিরিক্ত মূল্যবৃদ্ধি করে ট্যাক্স লুটের বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলন শুরু অসম প্রদেশ কংগ্রেসের ভারতে করোনা চলানোর অভিযোগে তবলিকি জমাতের বিদেশি সদস্যদের গ্রেপ্তার করে বেকায়দায় দিল্লি পুলিশ তবলিকি জমাত মামলায় মুক্তি পাওয়া পঁয়ত্রিশ জন বিদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিল দিল্লির একটি আদালত শিলচরের শালচাপলায় অটো ও ট্র্যাভেলারের মুখোমুখি সংঘর্ষে আরও দুইজন যাত্রীর মৃত্যু এদের নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে করিমগঞ্জে শুরু হলো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করিমগঞ্জ শহরের বিক্রমচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে এর সূচনা করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা আবারও নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতা করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাকদে পরীক্ষায়স্ত কংগ্রেস ক্ষমতায় এলে দু পর্যন্ত নাগরিকত্ব আসন্ন দু হাজার একুশের আসাম বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এলে ভোটার তালিকার ভিত্তিতে দু পর্যন্ত সবার নাগরিকত্ব আত্মনির্ভর ভারত গড়তে বেসরকারি সংস্থাগুলিকে সুযোগ দিতে হবে বললেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মণিপুরে করোনার ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু হল এক অঙ্গনওয়াড়ি কর্মীর ভারতের বহু বিতর্কিত রাম মন্দির নির্মাণে দক্ষিণ অসম প্রান্তের নয় জেলা থেকে প্রায় তিন কোটি টাকা সংগ্রহ কালাইনের গ্রামে গভীর রাতে গড়ে ঢুকে দর্শন নাবালিকাকে দশ বৎসর কারাদণ্ড প্রতিবেশীর রাজনীতির উর্দেউটে উঠে এবং নোয়াগাঁও কাগজকল সমস্যার সমাধান চাইলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদ্বীপ রায় এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন শুনুন গুরুত্বপূর্ণ সংবাদগুলির বিস্তারিত এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গত দুই দিন আগে শিলচরের শালচাপড়ায় ট্র্যাভেলার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত আরও দুইজন যাত্রীর মৃত্যু হয়েছে এদের নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা গিয়েছেন কাঠিকা গোবিন্দপুরের নিখিল দাস অন্যজন মীরারানী দাসের শিশুপুত্র সমরজিৎ দাস এর আগে দুর্ঘটনার দিনই ঘটনাস্থলে প্রাণ হারান অটোযাত্রী শিবনারায়ণপুরের মীরারানী দাস ও শালচাপড়া প্রথম খণ্ডের বাসিন্দা অশিতচন্দ্র দাস উল্লেখ্য এই দুর্ঘটনায় গুরুতর আহত বারোজন যাত্রী বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বরাক উপত্যকার তিন জেলা কাশাল করিমগঞ্জ ও হাইলাকান্দির জনসাধারণকে এখন আর সাধারণ কাজের জন্য দেশপুরে যেতে হবে না সকল ধরনের উন্নয়নমূলক কাজকর্ম রূপায়ণ তদারকি ও পর্যবেক্ষণের জন্য রাজ্য সরকার শিলচরে মিনি সচিবালয় স্থাপনের ঘোষণা আগে দিয়ে রেখেছিল প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন ইতিমধ্যে বেশ কজন আধিকারিক ও কর্মচারী দেশপুর সচিবালয় থেকে বদলি হয়ে এখানে কাজে যোগ দিয়েছেন এবার রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে মিনি সচিবালয় সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন এ সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আনুষ্ঠানিকভাবে মিনি সচিবালয়ের উদ্বোধন করার কথা অনুষ্ঠান জাকজমকভাবে করার জন্য জোরদার প্রস্তুতিও শুরু করেছে জেলা প্রশাসন করিমগঞ্জ জেলায় রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে সাংসদ মালা করিমগঞ্জ শহরের বিক্রমচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আধার সংযুক্তিকরণের কাজের সূচনা করেন জেলা উন্নয়ন আয়ুক্ত বিক্রমদেব শর্মার পৌরোহিত্যে আয়োজিত সভায় ত্রিশ জন হিতাধিকারী রেশন কার্ড আধারের সঙ্গে যুক্ত করে বন্টন করা হয়েছে উল্লেখ্য রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের পর খাদ্য সুরক্ষার হিতাধিকারীরা দেশের যে কোনো জায়গা থেকে সুযোগ সুবিধাগুলি বুক করতে পারবেন তবলিকি জমাত মামলায় মুক্তি পাওয়া পঁয়ত্রিশ জন বিদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিল দিল্লির একটি আদালত মুক্তি পাওয়া ওই বিদেশিদের বিরুদ্ধে পুলিশ যখন কোনো অভিযোগ জানায়নি তখন তাদের পাসপোর্ট ফেরত দেওয়া যেতে পারে বলে আদালত জানিয়েছে গত মার্চে দিল্লিতে তবলিগি জমাতের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বহু বিদেশি নাগরিক কেন্দ্রের করোনা বিধি অভিযোগ আনা হয়েছিল ওই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সেই মামলায় গতকাল দিল্লির মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অরুণ কুমার গর্গ নির্দেশ দিয়েছেন সব বিদেশি নাগরিক ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন আদালত যেদিন তাদের মুক্তির নির্দেশ দিয়েছিল সেই দিন পর্যন্ত পুলিশ ওই বিদেশিদের বিরুদ্ধে নতুন করে কোনো অভিযোগ আনেনি বিদেশিদের পাসপোর্ট ফেরানোর ব্যাপারে তদন্তকারী অফিসারও কোনো আপত্তি তোলেননি বিদেশিদের আইনজীবী আসিমা মান্ডলা জানান মুক্তি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে যে লুকআউট সার্কুলার ছিল ফেব্রুয়ারিতে তাও ফিরিয়ে নেওয়া হয়েছে এরপরে ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন তথ্য প্রমাণ মোতাবেক দেখা যাচ্ছে গত পনেরো ডিসেম্বর বিদেশি নাগরিকদের আদালত মুক্তি দিয়েছে পুলিশও তাদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার ব্যাপারে কোনো আবেদন করেনি এতএব ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় খতিয়ে দেখে তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হোক পাসপোর্টগুলি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে ফের আবারও নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতা করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কোদে দে বিরোধিতা করল করিমগঞ্জ জেলা কংগ্রেসও বিধায়ক কো এবং জেলা কংগ্রেস সভাপতি শতুরায় নাগরিকত্ব সংশোধনী আইন নাকচ করে দিয়ে বলেছেন এই আইনের মাধ্যমে কোনো অধ্বাস্ত নাগরিকত্ব পাবেন না ধর্মীয় নির্যাতনের সার্টিফিকেট কারো কাছে থাকবে না এদিন প্রসঙ্গক্রমে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কোদে পুরিক্যাস্ত বলেন শিলচরের বিধায়ক দিলীপ পালের স্ত্রীর নাম এনআরসিতে নেই বলে তিনি শুনেছেন বাবুর স্ত্রীর কাছে ধর্মীয় নির্যাতনের সার্টিফিকেট থাকলে তা পেশ করতে বলেছেন বিধায়ক কমলাক্য এদিন কমলাক্ক আরও বলেন এনআরসির পর পাঁচ লক্ষ মানুষকে নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আনা হবে বলে অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আশ্বাস দিয়েছেন তাই কংগ্রেস ক্ষমতায় এলে আইন করে ভোটার তালিকার ভিত্তিতে দু পর্যন্ত সকলের নাগরিকত্ব দেবে আসন্ন দু হাজার একুশের আসাম বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কোনো প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত হয়নি চূড়ান্ত হয়নি মহাজোটের প্রার্থী তালিকা বলেছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি শতুরায় তিনি বলেন কংগ্রেস কর্মীদের বিভ্রান্ত করার জন্য একটি ভিত্তিহীন প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে এক দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এরপর ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা এমনকি মহাজুটের শরিক আইডিএফের সঙ্গে সিট শেয়ারিং নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্তে যেতে হবে তাদের সঙ্গেও সে নিয়ে করিমগঞ্জ জেলার কংগ্রেস কর্মী এমনকি বরাকের কংগ্রেস কর্মীদেরও বিভ্রান্ত না হতে বলেছেন শতুরায়